টক ঝাল মিষ্টি সব ধরনের রান্না সম্বন্ধে জানতে হলে আমার রান্নাঘর অর্থাৎ শাওনের রান্নাঘরে আপনাদের চোখ রাখতেই হবে। এখন আমরা শিখব লুচির পায়েশ, আর শেখাবেন আমাদের শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দে, হাই শাওন। হ্যালো। লুচির পায়েশ খাবে এখন? তার আগে বলি ভীষণ সুন্দর দেখাচ্ছে। তাই থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, লুচির পায়েশ খাবো। লুচির পায়েশ কি কি লাগছে? তুমি তো দেখছি রেডি করে রেখেছো ঘি। একটু আদ্র কাজ তোমার জন্য এগিয়ে রেখেছো। তো তাছাড়া লাগছে পেস্তা কুচি, কিশমিশ, দুধ, খোয়া ক্ষীর, গোলাপ জল, চিনি আর লুচি। লুচি হলো নর্মাল যেরকম আমরা ময়ান দিয়ে ময়দা মাখি না, এক্স্যাক্টলি সেরকম ভাবে লুচি কতগুলো আমি বানিয়ে এনেছি। খালি ফ্রাই করব, খালি ভাজবে। হ্যাঁ ঠিক আছে। তার আগে আমি দুধটাকে ঘন করব। আমাকে আর একটা প্যান দাও। আচ্ছা, এই প্যানে এবার আমি দুধটাকে বসিয়ে দিচ্ছি ঘন হওয়ার জন্য। এখানে আছে আমার 1 লিটার মতো দুধ। আচ্ছা, ক্ষীর ক্ষীর ব্যাপারটা হবে তো? হ্যাঁ। এতে আমি দেব 250 গ্রাম খোয়া ক্ষীর। জাস্ট হাত দিয়ে ক্রাশ করে দিলাম। আর 250 গ্রাম চিনি। দুটোই 250 গ্রাম করে লাগবে? দুটোই 250। এটা ততক্ষণ হয় গলতে থাকুক, মানে দুধটা ঘন হবে আর কি, হাফ মতন হবে। আর আমি লুচিটার দিকে ভেজে নিচ্ছি। তোমার কি লাগছে? আমার আর একটা খুন্তি লাগবে। এটা দিয়ে তুমি বরং এটাকে নাড়াও। আমি বরং ওটা নাড়াই। হ্যাঁ, আর আমি লুচিটা ভেজে নিই। এটা একটু ব্রাউনিশ করে ভাজা হলে ভালো হয়। এটা লালচে লালচে দেখতে হবে। এটা না পিওর ঘিতে ভাজলেই ভালো হয়, যেরকম আমরা করছি। এটা অবশ্য আপনারা যদি ইচ্ছা করেন সাদা তেলেও করতে পারেন। আরো মিষ্টি, মানে সুইট টেস্ট তো ঘিয়ের একটা আলাদা ব্যাপার। ঘি দুধ চিনি এর কম্বিনেশনে যে মিষ্টি হবে, তাতে ঘিটা ঘি থাকাই ভালো, সাদা তেল না ইউজ করে। আচ্ছা, লুচি কিন্তু খুব ফোলা হওয়ার দরকার নেই, চ্যাপ্টা চ্যাপ্টা লুচি হলে কিন্তু বেটার হয়। আচ্ছা, এইটার জন্য চ্যাপ্টা চ্যাপ্টা লুচি দরকার? চ্যাপ্টা লুচি কিংবা বাসি লুচি। আচ্ছা, আমার মনে হচ্ছে এদিকে তোমার ক্ষীরও প্রায় হয়ে গেছে। আমি দেখছি তো শাওন, তুমি একটা হেল্প করবে সেটা বলবো, খুব সাবধানে এটাকে সরিয়ে দেবে। তুমি এদিকে এসো, একটু সরিয়ে। হ্যাঁ, এদিকে এটাও হয়ে গেছে। একটু ক্ষীরগুলোকে হাত দিয়ে আমি যে ক্রাম্বল করেছি, যদি কিছু ডেলা থেকে থাকে সেটাকে একটু ম্যাশ করে নিতে হবে। আচ্ছা, একটু একটু রয়ে গেছে, আর চিনিটা অবশ্য গলে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এবার লুচিগুলো ছোট ছোট পিস করে কেটে জাস্ট ফেলে দিতে হবে। গরম না? একটু গরম আছে। এবার এগুলো একটু দুধের মধ্যে মজতে দিতে হবে, মানে একটুখানি সোক করতে দিতে হবে। আমার মনে হয় এটা দিয়ে তুলতে বেশি সুবিধা হবে। না, নেব আমি। আচ্ছা, জুস নেবার জন্য নেব। আচ্ছা, ওই লুচিগুলো কিন্তু ঠান্ডা হলে এর ভেতরে দিয়ে দেবো আমি। আচ্ছা, ওগুলো ভীষণ গরম বলে আমি ছিঁড়লাম না। আমি ধরছি, তুমি ঢেলেও দিতে পারো। দুটো হাত সরাও, তুমি রেখে দিই হাত সরাও। হ্যাঁ, যদি বাই চান্স হাতে পড়ে।
এবার আমি দেব গোলাপ জল। আচ্ছা, 1 টিস্পুন গোলাপ জল দিলাম, আর দেব কিশমিশ আর পিস্তা। এখানে আমার 100 গ্রাম মতন পিস্তা আছে, ওর জন্য পিস্তার উপরে খোসাটা ছাড়িয়ে জাস্ট কুচিয়ে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়ে গেল, একদম তৈরি হয়ে গেছে লুচির পায়েস। তোমার মিষ্টি হাসির মতো আমার হাতে কিন্তু মিষ্টি মিষ্টি লুচির পায়েস এসে গেছে। দেখুন, বাড়িতে যে কোনো ধরনের ওকেশনেই কিন্তু আমাদের মিষ্টিমুখ মাস্ট। তাহলে এখন তার কোনো চিন্তাই নেই, লুচির পায়েস বানানো আপনারা শিখে গেছেন, বাড়িতে বানাবেন, সবাইকে খাওয়াবেন, ভালো থাকবেন।